আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই সার্ভার চেঞ্জ করতে পারেন। মানে বাংলাদেশে আছেন আপনারা, ব্রাজিল বা ইন্দোনেশিয়া বা অন্যান্য যে কোনো ভালো সার্ভারে যদি যেতে চান, মানে ফ্রি সার্ভারগুলো মানে ওইখানে অনেক কিছু ফ্রি দেয়। এই তিনটা মিউজিকও ফ্রি আছে, তো এই সামনে 24-23 তারিখে ইন্দোনেশিয়া সার্ভারে আপনারা যারা মানে টপ আপ করতে অসুবিধা হয়, বিভিন্ন অফার মফার দরকার হয়, তাছাড়া আপনাদের পিং প্রবলেম এবং ইন্ডিয়াকে নিয়ে অভিযোগ, তারা আপনারা খুব সহজে ইন্দোনেশিয়া, ব্রাজিল, অন্যান্য সার্ভারে অ্যাকাউন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে হোলা ভিপিএন নামে একটা ভিপিএন ডাউনলোড দিতে হবে। সেজন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং হোলা ভিপিএন নামে সার্চ দিতে হবে। যেমন আমি দিচ্ছি, ডাউনলোড হচ্ছে এখন, 64% হয়েছে। তারপর আপনাকে যা করতে হবে আমি আস্তে আস্তে দেখাচ্ছি। এখন ডাউনলোড হবে, ইনস্টল হওয়ার পর ওপেনে যাবেন। ওপেনে গেলে আপনারা দেখতে পারবেন, তারপর নেক্সটে যাবেন, নেক্সটে আই এগ্রি দিবেন, তারপরে দেখবেন ফ্রি ফায়ার সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদের প্রথমে ইউনাইটেড স্টেটের ই দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা চলে যাবেন নিচে আই দিয়ে সার্চগুলো কান্ট্রিগুলোর, সেখানে আপনি পেয়ে যাবেন ইন্দোনেশিয়া সার্ভার, ইন্দোনেশিয়া স্টার্ট করবেন। তারপরে আই ডন্ট টাস্ক এগেইন দিয়ে অলওয়েজ অ্যালাউ দিবেন, ওপেনিং হবে, একা একাই ওপেনিং হবে। ওপেনিং হলে আপনি সরাসরি গেমে চলে যাবেন। এই যে আমরা গেমে চলে এসেছি, এখন আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে কী করবেন। আপনার ভিপিএন কিন্তু অন হয়েছে এবং আপনার ফোন ডাটা বা ওয়াইফাই দিয়ে না করাটাই বেটার, কারণ ভিপিএন কাজ করে না অনেক টাইম। তাই আপনার ফোন ডেটা দিয়েই করবেন। ফোন ডেটা দিয়ে করার সময় দেখবেন যে যে তারপর আপনাদের জিমেল, ফেসবুক দিয়েও করতে পারেন। আমার যেহেতু ফেসবুক আইডি একটা, তাই আমি জিমেল দিয়ে করব। জিমেলে মোরে চাপ দিবেন, তারপর গুগল, গুগলে সিলেক্ট করার পর প্রথমে এরকম আসতে পারে। তারপর আপনি গুগলে আস্তে করে চাপ ক্লিক করবেন, ক্লিক করবে আসলে আপনার যে ফোনে জিমেলগুলো থাকবে সেই জিমেল দ্বারা আপনি সরাসরি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তারপর আপনার এই যে চলে এসেছে জিমেল, এখন আপনি জিমেল সিলেক্ট করবেন। জিমেল সিলেক্ট হয়েছে, এখন সরাসরি আপনাকে নিয়ে চলে যাবে। এখন একটা ক্লিক করতে হবে, ক্লিক করলে আপনারা সরাসরি গেমে চলে যাবেন। প্রথমবার আইডি খোলা যা হয় আর কি। আমরা ম্যাচটা খেলবো না, গেমে ঢোকার সাথে সাথে স্কিপ করে নিব, যেহেতু আমার একটু টাইম আজকে একটু স্বল্পতা রয়েছে। এখন আমাদের গেমে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা গেম খেলবো না, গেমে নিয়ে যাচ্ছে। এখন আমি এখান থেকে বের হলেও চলতো, কিন্তু দেখি এখান থেকে রিস্ক না নেওয়াটা বেটার। আপনারা কিন্তু ফুল ম্যাচ খেলবেন, প্রথম ম্যাচটা আপনাদের স্মরণীয় করে রাখতে হবে। 30-40 কিল করে ফেলবেন ইজিলি, সমস্যা নেই। আমি এমনি বোটের মতো দৌড়াচ্ছি, বোট না সরি নুব, আমি তো নুবি। আরে ভাই তাড়াতাড়ি কর। হয়ে গেছে, এখন আমরা গেমে আছি, কিন্তু আমরা গেমটা খেলবো না, আমরা সরাসরি এক্সিট লবি করে দিব গেমে ঢুকার সাথে সাথেই। এখন আমরা এক্সিট লবি করে নিচ্ছি, দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন। গেমটা খেলার ইচ্ছে ছিল, কিন্তু পুরো ভাবলাম না টাইম নষ্ট হবে, এখন আর কি হবেন। তারপর এখন আমাদের প্রোফাইলে নিয়ে আসবে, প্রোফাইল আসার পর ও কেলি, কেলি কি জিজ্ঞাসছে নাম, আপনি একটা গেম নাম দিয়ে দেন, দেখি আমি গেরিনের উপর ছেড়ে দিই কী দেওয়া যায়। তার জন্য ওই লুডুল ছক্কার মতো গুটিটাতে আমি চাপ দিব, দেখি চাপ দিই, চাপ দিচ্ছি দেখি কী দেখাই। অটোস নেম সিলেক্ট করাটাই বেটার, কারণ আমি যেহেতু এই আইডিটা খেলবো না,
তাই নিজের নাম না দেওয়াটা সুবিধাজনক মনে হচ্ছে না। কি নাম দিব ভাবছি ভাবছি ভাবছি, অলক দিব? অলক তো কমন, অনেকেই দিয়েছে তাই না? আচ্ছা ভাই আপনারা বলুন কি নাম দেওয়া যায়। ও আমি তো সরি, আমি তো লাইভে নেই। আচ্ছা আমি আমার মন মতো একটা দিয়ে দিচ্ছি। আমার মন মতো দিব নাকি গেরিনা, মানে জরিনা আপুর উপর ছেড়ে দিব? আচ্ছা জরিনার উপরই স্যারি। এই জরিনার নাম দিয়ে আবার নাম নেস কেন? দেখেন ভাই জরিনায় নাম দিল, আবার জরিনায় বলে এই নামটা একে এক একজন নিয়ে নিয়েছে। তাহলে কেমনি, এটা যদি হয়ে যায় তাহলে তো হলোই, ভালোই হলো। আরে ভাই এটাও এরকম কেন? আর বোন 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 জরিনা আবার, দেখি এখন নিজের মন মতো দেই নাকি আবার সার বড়দের উপর দিলাম। এস 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 এস, ও এটাও নিয়ে নিয়েছে। দেখি এখন ডট মাট মারাই দিতে হবে, এটাও নিয়ে নিয়েছে। তাহলে কেমনে ভাই, আমার তো টাইম স্বল্পতা দেখে আমি করতেছিলাম, দেখি এটা হয় কি না। এটাও তো, আরে ভাই এবার একটা আনকমন নাম দিতে হবে, যা যেটা কারণ নাই। এবার হয়েছে ডান 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 ডান। আপনাদের আমি সেটিং দিক থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন আমাদের সার্ভারটা কিন্তু এখন ইন্দোনেশিয়া হয়ে গেছে, যেখানে ইন্ডিয়া থাকতো সেখানে ইন্দোনেশিয়া। আপনারা খুব সহজেই করতে পারেন। আল্লাহ হাফেজ, আজকের ভিডিও এখানেই সমাপ্ত, ভালো থাকবেন।